আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বামী ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবসময় চমৎকার ডিজাইনের চিটাগাং সেগুন কাঠের করে নিয়ে আসি যেহেতু আমি ফার্নিচার নিয়ে বিজনেস করি রিজিকের সন্ধানে প্রতিনিয়ত ভিডিওগুলো উপস্থাপনা করি আমি আপনাদের মাঝে স্বামী ফার্নিচারের মালিক মোহাম্মদ সোয়াইব ইসলাম সুজন প্রতিনিয়তই ভিডিওগুলো উপস্থাপনা করে থাকি আপনারা দেখেন ভালো লাগলে আমাদেরকে অর্ডার করে থাকেন তেমনি আজকে আপনাদের মাঝে চমৎকার ডিজাইনের একটি রজনী গোন্ধা খাট নিয়ে এসেছি যেই খাটটা আমাকে অর্ডার করেছেন আমাদের গৌরীপুর নিজ এলাকা থেকে আমার ফুপত ভাই মহর ভাই যিনি আমাকে এই খাটটা অর্ডার করেছেন উনি কিন্তু ওনার বোনকে এই খাটটা গিফট করবেন এই জন্য উনি নিয়েছেন আমরা আজকে এই খাটটার বিষয়ে কথা বলবো আপনাদের মাঝে এই খাটটা কত কত সাইজ নিয়েছি কত প্রাইস সব কিছু আপনাদের মাঝে আজকে আমি জানিয়ে দেবো এটা কমপ্লিট করেছি দেখতে পাচ্ছেন আমরা এখানে বিছিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর দেখানোর স্বার্থে যে আপনাদের রুমে এই খাটটা বিছালে কেমন লাগবে এটা দেখানোর স্বার্থে আমরা আজকে এই খাটটা সুন্দর করে বিছিয়ে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি দেখতেই পাচ্ছেন খাটের পিছনের পাটটা কতটা সুন্দর কারো কাজ করে করা হয়েছে এই সামনের পাটটাটার যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন খাটটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল লেকার পলিশটা করা হয়েছে গোল্ডেনের কম্বিনেশনে পুরাটা খাট কিন্তু সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার করে নিখুঁত কারো কাজে দক্ষ মিস্তিরি দ্বারা কিন্তু এই কাজগুলো করা হয় আর একটু কাছে এসে দেখাও এখানে কাজগুলো কতটা গ্লেজি একটা কালার আয়নার মতো চকচক করছে এই কালারটা আমরা সাধারণত প্রতিটা খাট সামনের দিক থেকে বেশি দেখাই এই খাটটার পিছন দিকটা আপনাদেরকে যদি দেখাই অনেকেই বলতে চান যে পিছন সাইডটা কি ব্যবহার করেছেন প্রতিটা প্রোডাক্টেরই বেশিরভাগ আমরা পিছন ও কাঠ সামনেও কাঠগুলো ইউজ করে থাকি এই খাটটা কিন্তু ভিতর পিছন টোটালি কাঠ ইউজ করা এই বক্সের নিচ থেকে উপর পর্যন্ত কোনো জায়গায় কোনো প্রকার বোর্ড আমরা ইউজ করিনি সম্পূর্ণ ন্যাচারাল লেকার পলিশটা করা জালিকাটার ডিজাইনটা করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জালিকাটার ডিজাইন পায়ের পাখাতেও কিন্তু এরকম জালিকাটার ডিজাইন ইউজ করা এই খাটটা ছয় ফিট বাই সাত ফিট এটার উচ্চতা নেওয়া হয়েছে প্রায় ছয় ফিট তিন ইঞ্চি সলিড কাঠ আমরা ইউজ করেছি তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করা ডিজাইন কোনো জায়গায় কোনো প্রকার চাপ ইউজ করা হয়নি আমরা আসলে প্রতিনিয়তই যেরকম ভিডিওগুলো উপস্থাপনা করি যেরকম আছে যেরকম দেখাই ইনশাল্লাহ ঠিক এরকম ফার্নিচারই আপনারা পাবেন অনেকেই আছেন যে মাপের ভিতরে প্রতারণা করে থাকে মাপে এক দেয় আরেক আমি কিন্তু কখনোই আপনাদের মাঝে ওরকম বলতে পারবো না করতে পারবো না যেরকম যেটা আছে ইনশাল্লাহ ঠিক এইরকম প্রোডাক্টটি আপনাদেরকে পৌঁছে দিয়ে থাকি এটা কিন্তু ফুল বক্সের একটি খাট এটার যদি পাশিটা আপনারা দেখেন এটা কিন্তু দেড় বাই ষোলো ইঞ্চি পাশি ইউজ করা যেটাও কিন্তু চিটাগাং সেগুন কাঠের পাশি এই খাটটাতে দুইটি গুড়া ইউজ করা আর বিছানাগুলো গর্জন কাঠের আমরা দিয়ে থাকি গামারি কাঠের দিয়ে থাকি অনেকেই যেটা নিতে চান ওইটা নিতে পারবেন তো এই খাটটা পারবেন এই খাটটার প্রাইসটা আমরা নির্ধারণ করেছি এটা যদি লেকার পলিশ করে যেভাবে করা হয়েছে এইভাবে যদি নিতে চান তাহলে এই খাটটার প্রাইসটা অনলি পঁচাত্তর হাজার টাকা কেউ যদি বলেন যে না আমাদের এই কালার পছন্দ না আমরা হাত পলিশে নিব যেগুলো আগে চলতো তাহলে এটার প্রাইসটা আমরা নির্ধারণ করেছি সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে হাত পলিশে এই খাটটা আপনারা নিতে পারেন তো আপনারা চাইলে কিন্তু আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে দিতে পারেন স্ক্রিনের উপরে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে যে কোনো ডিজাইনের ফার্নিচারগুলো আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের ম্যানেজার ঠিক এরকম করে ফিটিং করে দিয়ে আসবে আপনার বাড়িতে আর যদি আপনারা চান যে না সরাসরি কারখানায় যাবো সেক্ষেত্রে বলবো আসতে পারেন সরাসরি আমাদের কারখানায় আমাদের কারখানায় অনেক প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এই সাইডটাতে যদি দেখেন কত প্রোডাক্ট আমরা রেডি করে রেখেছি আরও অনেক প্রোডাক্টের কাজ চলছে আপনারা যে কোনো ডিজাইনের ফার্নিচারগুলো স্বামী ফার্নিচার থেকে নিত্য নতুন প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন কারখানার ঠিকানা হচ্ছে চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে একটা সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশে আমার কারখানাটা অবস্থিত আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে আসবেন সবাই আমাদের এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বামী ফার্নিচারের সাথেই থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি